একে একে ১২টা ম্যাচ কেটে গেলেও বিশ্বকাপের মাঠের খেলাটা ঠিক জম ছিল না। তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আনলাকি ১৩ ম্যাচে ক্রিকেট ভক্তদের চমক দেখাল আফগানিস্তান। ইংলিশ বধের রাতে আফগান রূপকথার নায়ক মুজিবুর রহমান। ঠিক আগের ম্যাচটাই বাংলাদেশের বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলা জো রুট তখন ১১ রানে। অভিজ্ঞ এই ব্যাটারকে বোকা বানিয়ে তার অফ স্টাম্পে আঘাত করলেন মুজিব। এরপর ইংলিশ দুর্গে আরও ২ বার আঘাত এনেছেন আফগান বিস্ময় বালক। সময়ের সাথে আফগানিস্তানের গলার কাঁটা হয়ে ওঠা হ্যারি ব্রুককে ফিরিয়েছেন ৬৬টিতে। জাদুকরি আরও এক ডেলিভারিতে বোল্ড করেছেন ক্রিস ওক্সকেও, উড়েছেন আকাশে। ১০ ওভারের কোটায় এক মেডেন সহ ৩ উইকেট নেয়া মুজিব এদিন শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও ছিলেন লড়াকু সৈনিক। শেষ সময়ে খেলেছেন ১৬ বলে ২৮ রানের ক্যামিও, ৩টি চারের সঙ্গে যেখানে ছিল একটি ছক্কাও। ম্যাচ শেষে তাই সেরার মুকুটটা উঠল মুজিবুর রহমানের মাথায়। আফগান পাহাড়ের কোলে জন্ম নেওয়া এই তারকা ম্যাচ সেরার পুরস্কার পেয়ে স্মরণ করেছেন দেশের অসহায় মানুষকে। আমি এই পুরস্কার দেশের মানুষকে উৎসর্গ করছি, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এমন কিছু যা দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমার করা উচিত। বিশ্বকাপে আসতে পারা এবং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে পারা মুহূর্তটা গর্বের, দলের জন্য এটা দারুণ অর্জন। এটা এমন কিছু যার জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। সম্প্রতি আফগানিস্তানের হেরাত শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০০০ মানুষের প্রাণহানি ঘটেছে। ইংল্যান্ডের মতো বড় দলকে বিশ্বমঞ্চে হারিয়ে গর্বে বুকটা যেমন ভরেছে, তেমনি মনটাও কেঁদেছে দেশের অসহায় মানুষগুলোর জন্য। কারণ ওই মানুষগুলোই তো আফগানদের লড়াই করে জিততে শেখায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।